আজ ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। ডোমজুড়ে জগাছা ব্লকে পড়ল পোস্টার, মির্জাফর রাজীবকে দলে নেওয়া চলবে না, এই লেখা রয়েছে পোস্টারে। পোস্টার পড়েছে ডোমজুড়বাসীর নামে। এই ঘটনায় এখনো কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। গতকালের পর আজ আবারও রাজীব বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার পড়ল। আজ ডোমজুড়ে জগাছা ব্লকে পোস্টার পড়েছে, মির্জাফর রাজীবকে দলে নেওয়া চলবে না, এমনটা লেখা রয়েছে পোস্টারে। যে বিশ্বাসঘাতকতা করেছে তার ঠাঁই নেই, এই পোস্টার পড়েছে ডোমজুড়বাসীর নামে। হলদিয়া শিল্পাঞ্চলে আইএনটিটিইউসির নতুন কমিটি ঘিরে প্রকাশ্যে শাসক দলের কোন্দল। নতুন কার্যকরী সভাপতিকে অপছন্দ দলের একাংশের, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা। এ নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিধানসভা ভোটের আগে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার ইউনিয়নগুলি দেখভালের জন্য একটি কমিটি গড়ে দিয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। গত বুধবার সেই কমিটি ভেঙে আইএনটিটিইউসির সভাপতি ও কার্যকরী সভাপতি পদে রদবদল করা হয়। নতুন সভাপতি করা হয় দিব্যেন্দু রায়কে ও কার্যকরী সভাপতি করা হয় মিলন মণ্ডলকে। এই মিলন মণ্ডলকে নিয়েই তৃণমূলের অন্দরে অশান্তি। তাকে এই পদে চাইছেন না দলের একাংশ। দল এখন অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আগের থেকে অনেক বেশি এখন অ্যালার্ট আছে। ফলে আমি এটুকু নিশ্চিত যে এমন কোনো মানুষের হাতে হলদিয়ার দায়িত্ব বা হলদিয়ার মানুষের দায়িত্বভার এমন কোনো মানুষের হাতে যাবে না যারা দুর্নীতি করে, যারা শ্রমিক স্বার্থ দেখবে না, এরকম কোনো মানুষের হাতে যাবে না বলে আমি মনে করি। বছর দুয়েক আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় দুবছর জেলবন্দি ছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত মিলন মণ্ডল। তবে ভোটের আগে তার ওপর থেকে সব মামলা উঠে যায়। সকলের সহযোগিতায় আমরা গর্বিত যে জামিন নয়, মিলন মাথা উঁচু করে ওই কেস থেকে, ওই মিথ্যা মামলা থেকে সর্বতোভাবে অ্যাকুইটেড হয়েছে, বেরিয়ে এসেছে, যাকে বলে খালাস। কোনো জামিন নয়, মাথা উঁচু করে অ্যাকুইটেড হতে পেরেছে। মামলাটি যে মিথ্যা ছিল কোর্টেও সেটা প্রমাণ হয়েছে। এই মিলন মণ্ডলকে ফের দলের পদে রাখা নিয়ে তৃণমূলে বেঁধেছে কোন্দল, যদিও তাতে গুরুত্ব দিচ্ছে না আইএনটিটিইউসি নেতা। কিছু লিডার কন্ট্রাক্টরি করেন, তাদের স্বার্থে আঘাত আসবে, কারণ করে খাওয়া পার্টি শ্রমিকদের শোষণ করেছেন, একটা সময় সিপিএমের আমলে করেছেন, শুভেন্দুবাবুর হাত ধরে করেছেন, এখন সেই জিনিস চলবে না। একুশে নির্বাচনে হলদিয়া কেন্দ্রটি নিজেদের দখলে রেখেছে বিজেপি, সেখানে শাসক দলের কোন্দল নিয়ে যথারীতি কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। প্রতিটি কারখানাতে যেভাবে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং কম্পিটিশন, কে কত টাকা কামাতে পারবে, সেই কামানোর কম্পিটিশন চলছে। যেমন হলদিয়া বন্দরে দেখুন, হলদিয়া বন্দর একটা অস্থিরতার জায়গায় এসে পৌঁছেছে, কারণ কে এর অভিভাবক, কে কী করবে, মানে মানুষ যেন হলদিয়া বন্দরের শ্রমিকরা যেন দিশাহারা। শাসক দলের এই দ্বন্দ্ব কাটিয়ে হলদিয়া শিল্প সংস্থার বিভিন্ন ইউনিয়নগুলো শ্রমিক স্বার্থে কতটাই বা কাজ করে, কতটাই বা তাদের স্বার্থ রক্ষা করে, সেটাই এখন দেখার বিষয়। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।